Hi everyone, Assalamualaikum. আজকে ভিডিওতে আমি শেয়ার করব কোন টিপসগুলো ফলো করে আমি আমার আইএলটিএস রিডিং এ ব্যান্ড 8 পেয়েছি আর এই টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করলে তোমরাও ইজিলি আইএলটিএস রিডিং এ খুব ভালো একটা স্কোর করতে পারবে. Now I know speaking and writing এই দুইটাতে বাংলাদেশী স্টুডেন্টসরা তাদের বেসিক অনুযায়ী পারফর্ম করে, বাট রিডিং এমন একটা জিনিস যেখানে কিছু সার্টেন টিপস এন্ড ট্রিক্স ফলো করলে এন্ড ইনাফ প্র্যাকটিস করলে তুমি ইজিলি খুব ভালো একটা ব্যান্ড স্কোর পাবে. এন্ড রিডিং নিয়ে আমি সবাইকে মোটামুটি কমবেশি সাফার করতে দেখি, সো আজকের ভিডিওটা ফার্স্টে কোয়েশ্চেন পড়তে হবে. ইনফ্যাক্ট রিডিং এ যে প্যাসেজগুলো থাকে, প্যাসেজ 1, 2, 3, ওগুলোর হেডিং গুলো ভালো মতো পড়তে হবে. রিডিং এ অফকোর্স টাইম সেভ করার জন্য কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা প্যাসেজ পড়বো না, আমরা সবার আগে কোয়েশ্চেন পড়বো. অ্যান্ড রিডিং এ কিন্তু 7-8 রকমের কোয়েশ্চেন থাকে, ম্যাচিং হেডিংস থাকে, ম্যাচিং ইনফরমেশন থাকে, তারপরে অথরের নাম দিয়ে ইনফরমেশন ম্যাচ করতে বলা হয়, ট্রু ফলস থাকে, ইয়েস নো নট গিভেন থাকে. সো আমরা যখন কোয়েশ্চেনটা হাতে পাবো, একটা প্যাসেজের আন্ডারে যে 3-4টা কোয়েশ্চেন টাইপ আছে সেই কোয়েশ্চেন টাইপগুলো সবার আগে আমাদের জানতে হবে. এই জিনিসটা সবসময় মাথার মধ্যে সেট করে ফেলতে হবে যে কোন কোয়েশ্চেন টাইপগুলো আমার সিরিয়াল মেনটেন করে আসছে আর কোনগুলো আসছে না. কারণ দেখা যায় অনেক সময় আমরা একটা ট্রু ফলস বা ফিল ইন দ্য গ্যাপসের অ্যান্সার দিব, আমরা ফার্স্টের অ্যান্সারটা পাই না, অ্যান্ড তারপরে আমাদের কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়। সো যখন তুমি ফার্স্টের একটা কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছ না, ইজিলি তুমি সেকেন্ড কোয়েশ্চেনটাতে চলে যাবে, অ্যান্ড ওইটার অ্যান্সার যখন তুমি পেয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা ওটার কিছুটা আগেই থাকবে বা সেম প্যাসেজেই ওইটার 2 লাইন আগে, অ্যান্ড দেন পরের কোয়েশ্চেনগুলো কিন্তু ওই কোয়েশ্চেনটার পরে থাকবে. সো এই সিরিয়ালটা যখন তুমি ফিগার আউট করতে পারো, তোমার টাইম বাঁচানো অনেক বেশি ইজি হয়ে যায়, অ্যান্ড তুমি খুবই ইজিলি কোয়েশ্চেনগুলো সলভ করে শেষ করতে পারবে. একটা প্যাসেজের আন্ডারে কী কী কোয়েশ্চেন টাইপ আছে এটা যদি তুমি আগেই পড়ে ফেলো, তাহলে তোমার জন্য ইজি হবে ওইভাবেই প্যাসেজটাকে অ্যাপ্রোচ করা. এইসব ক্ষেত্রে ট্রাই করবে ট্রু ফলসটা আগে অ্যান্সার করার, কারণ ট্রু ফলসের কোয়েশ্চেনগুলো যেহেতু সিরিয়াল ওয়াইজ থাকে, সো একটা পার্টিকুলার প্যারাগ্রাফ বা 2টা প্যারাগ্রাফ কিন্তু তোমার খুবই মনোযোগের সাথে পড়তে হচ্ছে ট্রু ফলস অ্যান্সার করার জন্য. যখন তুমি 2টা প্যারাগ্রাফ মনোযোগের সাথে ট্রু ফলস অ্যান্সার করার জন্য পড়ে ফেলছো, তখন কিন্তু ওই 2টা প্যারাগ্রাফের সাথে যদি কোনো ম্যাচিং হেডিংসের অ্যান্সার মিলে যায়, সেটা তোমার আবার আলাদা করে অত বেশি ভালোভাবে পড়তে হবে না, তুমি অলরেডি জানো যে এই প্যারাগ্রাফের জিস্টটা কি বা সামারিটা কি. এই জন্য ট্রাই করবে ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস বা যেই কোয়েশ্চেনগুলো সিরিয়াল ওয়াইজ আসে সেগুলো আগে অ্যান্সার করার. যখন তুমি ট্রু ফলসের কোয়েশ্চেনটা দেখবে বা ম্যাচিং হেডিংসের কোয়েশ্চেন দেখবে, তখন তুমি দেখবে যে ওই লাইনটা যে কোনো একটা কি পয়েন্টের উপরে বেস করে করা হয়েছে, যেমন ফ্রেন্ডস, ফ্যামিলি, হাউস, কোনো ভাইরাস, কোনো ভাইরাসের রিজন, কজ, এই টাইপের কিছু কিওয়ার্ড থাকে. ট্রাই করো কোয়েশ্চেন পড়ে সাথে সাথে কিওয়ার্ডটা সার্কেল করে ফেলার. একটা কোয়েশ্চেনে একটার বেশি বা 2টার বেশি কিওয়ার্ড কখনোই থাকে না, সো কিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারা খুবই ইম্পর্টেন্ট. আর এটা তখনই হবে যখন তুমি অনেকগুলো প্র্যাকটিস করবে, তুমি বুঝতে পারবে যে আইএলটিএসের কোয়েশ্চেনগুলো কীরকম প্যাটার্নে আসে অ্যান্ড ওদের কিওয়ার্ডগুলো কী টাইপের হয়, অ্যান্ড দেখো যে তোমার কোয়েশ্চেনের কিওয়ার্ডের সাথে প্যারাগ্রাফের কোন সামারিটা মিলছে. আমি শুরুতেই বলেছি কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে কোয়েশ্চেন টাইপগুলো দেখতে হবে. একটা কোয়েশ্চেন টাইপ থাকে যেখানে তোমাকে অথরের নামের সাথে কিছু সেন্টেন্স মিলাতে হয়। তুমি যখন দেখবে যে তোমার কোনো একটা প্যাসেজে এই কোয়েশ্চেন টাইপটা আছে যেখানে অথরের নাম লাগবে তোমার, সেখানে তুমি অন্যান্য কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার সময় যখন প্যাসেজটা গো থ্রু করবে সাথে সাথে অথরের সারনেমটা সার্কেল করে রাখবে, তাহলে পরে যখন তুমি ওই পার্টিকুলার কোয়েশ্চেনটা অ্যান্সার করতে যাবে তখন তোমার অথরের নাম খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না. তুমি যখন অথরের নামটা সার্কেল করে রাখবে তখন প্যাসেজে ব্যাক করলেই তুমি দেখবে যে এই অথরগুলার এই প্যাসেজে ওদের নাম আছে. সো অফকোর্স যদি কোথাও কার্ল ব্রাউনের নাম থাকে, সো তুমি যদি ব্রাউনে সার্কেল করে রাখো তাহলে তুমি যখন প্যাসেজটা খুলবে তখনই দেখবে যে ব্রাউন রিলেটেড ইনফরমেশন এতটুকুর মধ্যেই আছে. তখন তোমার জন্য ইজি হবে প্যাসেজ পড়ে কী ইনফরমেশন আছে এটা সামারাইজ করা. এরপরে কোয়েশ্চেনে গিয়ে তুমি যে কিওয়ার্ডগুলো দাগিয়ে রেখেছিলে ওই কিওয়ার্ডের সাথে এই সামারিটা কতটুকু মিল আছে এটা আইডেন্টিফাই করা, অ্যান্ড খুব ইজিলি এভাবে তোমার অ্যান্সারটা কিন্তু বের হয়ে যায়। কিছু কিছু ফিল ইন দ্য গ্যাপসে ওরা অনেক বেশি প্যারাফ্রেস করে, অ্যান্ড 2 প্যারাগ্রাফে কোয়েশ্চেনটা আসে, ফার্স্ট প্যারাগ্রাফ হয়তো কোয়েশ্চেনের ফার্স্টে থাকে অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফ হয়তো অন্য একটা জায়গায় থাকে. এখানে ওরা 2টা প্যারাগ্রাফ সিরিয়াল মেনটেন করে না, এখানে কিন্তু অনেকটাই ওরা প্যারাফ্রেস করে, অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপসের যে ইনফরমেশন আছে
ওই ওয়ার্ডগুলোও কিন্তু প্যারাফ্রেজ করা থাকে। এই কোয়েশ্চেন টাইপে অবশ্যই সবসময় মাথায় রাখবে যে ডিরেক্টলি তুমি অ্যান্সারটা কোয়েশ্চেনে পাবে না। সো ধরো কোথাও যদি ওরা প্যারাগ্রাফে গোল ইউজ করে তাহলে ওরা অপশনে অবজেক্টিভ দিবে, সো তোমার গ্যাপের মধ্যে কিন্তু অবজেক্টিভ বসাতে হবে। এই সিনোনিমগুলা কিন্তু জানা থাকা খুবই ইম্পর্টেন্ট, বেসিক সিনোনিমগুলা যেটা তুমি প্র্যাকটিস করতে করতে জানতে পারবে। বাট তোমার এটা মাথায় রাখতে হবে যে অনেক সময় আমার অ্যান্সারটা ফিল ইন দ্য গ্যাপসের প্যারাফ্রেজ করা থাকে। কখনোই কোয়েশ্চেনে তুমি যে কিওয়ার্ডটা সার্কেল করেছো ওটা হুবহু প্যাসেজে খুঁজতে যাবে না, কারণ ওরা কিন্তু প্যারাফ্রেজ করে মিনিংটা সেম রেখে সেন্টেন্সের স্ট্রাকচার, ভোক্যাব সবকিছু কিন্তু চেঞ্জ করে ফেলে। তো তুমি যদি সিমিলার ওই কিওয়ার্ডটাই প্যারাগ্রাফে খুঁজতে যাও তাহলে কিন্তু পাবে না। তুমি প্যারাগ্রাফটা সার্কেল করে মাথার মধ্যে ওই সেন্টেন্সটার মিনিংটা রাখবে, আর তারপরে তুমি যখন প্যাসেজ পড়ছো বা তুমি যখন ম্যাচিং হেডিংসের প্যারাগ্রাফগুলো পড়ছো তখন পড়ে পড়ে ওই মিনিংটার সাথে মিলাতে চেষ্টা করবে যে এই প্যারাগ্রাফের সামারিটা কি আমার কোয়েশ্চেনের ওই কিওয়ার্ডের সাথে বা ওই সেন্টেন্সটার সাথে মিলছে নাকি। এভাবে যখন তুমি ম্যাচিং হেডিংস বা ট্রু ফলস করবে তখন দেখবে যে তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ম্যাচিং হেডিংস এর জন্য এর চেয়ে সেরা টিপস আর কিছুই হতে পারে না। আমি এই টিপসটা ফলো করে আমার স্কোর অনেক বেশি ইম্প্রুভ করতে পেরেছিলাম। আমি আইএস এর যত প্র্যাকটিস বাসায় করেছি এন্ড আমি মেন্টরসের দুইটা মক টেস্ট দিয়েছিলাম এন্ড দেন আমি মেইন এক্সামেও কখনোই আমি পুরা প্যাসেজ পড়িনি। আমি সবসময় আগে কোয়েশ্চেন সার্কেল করতাম, কিওয়ার্ড আইডেন্টিফাই করতাম, এরপরে আমি প্যাসেজটার মধ্যে জাস্ট চোখ বুলিয়ে র্যান্ডম আমি দেখার চেষ্টা করতাম যে ওই কিওয়ার্ডের সাথে আমার কোন প্যাসেজে কিছুটা ইনফরমেশনের মিল আছে। এটাকে স্কিমিং বলে। সো যখন আমি স্কিমিং করতাম বা কোয়েশ্চেনের মধ্যে চোখ বুলাতাম তখন আমি দেখতাম যে আমার ওই কিওয়ার্ডের সাথে এই প্যারাগ্রাফের কিছুটা মিল আছে। যখন আমি দেখতাম মিল আছে তখন আমি ওটাকে আরো বেশি মনোযোগ দিয়ে পড়তাম আর বোঝার চেষ্টা করতাম যে অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার নাকি। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যেত যে আমি যেই পোর্শনটার সাথে কিওয়ার্ডটার মিল পেতাম সেই পোর্শনেই কিন্তু অ্যান্সারটা থাকতো। আরেকটা ইম্পর্টেন্ট টিপ আমি দিতে চাই, আইএস রিডিংয়ে কিন্তু কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় না লাস্টে অ্যান্সারগুলো শিটে ট্রান্সফার করার জন্য। সো অফকোর্স তুমি যখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলবে সাথে সাথে অ্যান্সারগুলো শিটে ট্রান্সফার করে ফেলবে। তুমি যদি এই কাজটা না করো তাহলে এমনও হতে পারে যে রিডিংয়ের লাস্টের দিক দিয়ে তুমি টাইম পাচ্ছ না বা হয়তো তোমার অ্যান্সার ট্রান্সফার করা হয়নি দেখে একটা মেন্টাল প্রেশার কাজ করে, সো লাস্টে গিয়ে তোমার অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। ধরো তুমি একটা ফিল ইন দ্য গ্যাপস অ্যান্সার করে ফেললে, ফিল ইন দ্য গ্যাপসগুলো সাথে সাথে ট্রান্সফার করে দাও, ট্রু ফলসগুলো করলে সাথে সাথে ট্রান্সফার করে দাও। অ্যান্ড অফকোর্স বানানের ক্ষেত্রে কোনো মিস্টেক করা যাবে না, তুমি যদি বানান ভুল করো ওটা কিন্তু রং অ্যান্সার হিসেবে কাউন্ট হয়। কোনো অ্যান্সার ছেড়ে আসতে হবে না, যদি তোমার কোনো কিছুতে কনফিউশনও থাকে আন্দাজে হলেও কোনো একটা অ্যান্সার দিয়ে আসো, কারণ কোনো নেগেটিভ মার্কিং নাই আমাদের অ্যাডমিশন টেস্টের মতো। সো কোনো কিছুই খালি রাখা যাবে না। আইএস প্যাসেজে যেহেতু 60 মিনিটস থাকে সবাই বলে 20 মিনিটস করে পার প্যাসেজে স্পেন্ড করতে, বাট রিডিং প্যাসেজ 1 অনেক ইজি থাকে। সো আমি সবাইকে বলি যে রিডিং প্যাসেজ 1টা 15 মিনিটসে দেওয়া ট্রাই করো অ্যান্ড দেন পরেরগুলা 20 মিনিটস 20 মিনিটস এভাবে দেওয়া ট্রাই করো। লাস্টের 5 মিনিট হাতে রাখো যদি তোমার কোনো অ্যান্সার ট্রান্সফার করা বাকি থাকে বা কোনো বানান ভুল হয় ওগুলো কারেকশন করার জন্য। হোপফুলি এই টিপসগুলো ফলো করলে তুমি ইজিলি আইএস রিডিংয়ে ব্যান্ড 7+ স্কোর করতে পারবে। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। এই ভিডিওটা হেল্পফুল লাগলে এবং আইএস রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড বাই অ্যান্ড টেক কেয়ার, বেস্ট অফ লাক ফর ইউর আইএস জার্নি।